আতঙ্কিত না হয়ে আমাদেরকে তথ্য দিন। আমরা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমাদের দায়িত্বপূর্ণ এলাকার যে কোনো জায়গায় পৌঁছানোর সক্ষমতা রাখি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার জন্য। আপনারা সবাই জানেন যে আমাদের মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা থানাধীন বিভিন্ন এলাকায় বিগত কয়েকদিন ধরে, বিশেষ করে আমাদের ঢাকা উদ্যান, তারপর চাঁদ উদ্যান, এসব সমস্ত এলাকায় এবং বিভিন্ন হাউজিং সোসাইটিতে বিভিন্ন চাঁদাবাজি চলছিল এবং ছিনতাই চলছিল। এবং গতকালকেও আপনারা নিউজ দিয়েছেন যে কোনো একটি মিনি শপে দিনে দুপুরে ডাকাতি করেছে ধারালো অস্ত্র নিয়ে। তো এইসব তথ্য এবং বিভিন্ন সন্ত্রাসী কিশোরগঞ্জদের অবস্থান আমরা লোকেট করতে পেরেছিলাম। তারপর আমরা একটি অভিযান চালাই, আমাদের সাথে র‍্যাব ছিল, পুলিশ ছিল। আমরা অভিযান চালিয়ে সর্বপ্রথম গতকালকে যে ডাকাতিটি হয়েছে সেই ডাকাত দলের মূল আসামি যে আসলাম, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অতঃপর আমরা আরও পুরো এলাকাটাকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে আমরা বিভিন্ন জায়গায় আমাদের অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে ছিনতাই করা অবস্থায় তিনজনকে আমরা হাতে নাতে গ্রেফতার করতে পারি। এবং এছাড়াও আরও আনুমানিক 40 জনের মতো বিভিন্ন কিশোর গ্যাং এবং বিভিন্ন সন্ত্রাসীদেরকে কিছু ধারালো অস্ত্রসহ আমরা গ্রেফতার করতে সক্ষম হই। অতঃপর তাদেরকে আমরা আইনি প্রক্রিয়া ফলো করে মোহাম্মদপুর থানার কাছে হস্তান্তর করি। আমি এটুকু বলতে চাই যে সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর অবস্থান সবসময় দৃঢ় ছিল এবং আমাদের এই শক্ত অবস্থান ভবিষ্যতেও চলমান থাকবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, অ্যাকচুয়ালি জনগণকে অনুরোধ করব যে আতঙ্কিত না হয়ে আমাদেরকে তথ্য দিন, তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন। আমরা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমাদের দায়িত্বপূর্ণ এলাকার যে কোনো জায়গায় পৌঁছানোর সক্ষমতা রাখি। যখন কোনো ক্রাইম ঘটছে অথবা ঘটার কোনো পরিকল্পনা করছে, আপনারা যদি সন্দেহ করেন আমাদেরকে সাথে সাথে জানাবেন, আমরা 10 মিনিটের মধ্যেই ওই সমস্ত এলাকায় আমরা পৌঁছে যাব এবং ইনশাল্লাহ আমরা এরকম সন্ত্রাস এবং চাঁদাবাজ এবং ছিনতাইকারীদেরকে হাতে নাতে ধরে আইনের আওতায় আনতে পারব। সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের কাছে বিভিন্ন গ্যাংদের সঠিক মানে একদম কংক্রিট হিসাবটা নেই, বাট আমরা এখন পর্যন্ত প্রায় 27 থেকে 28টি বিভিন্ন গ্যাংয়ের তথ্য পেয়েছি, আপনাদের মাধ্যমেই পেয়েছি, জনগণের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে পেয়েছি। এবং আমি এটুকু বলতে চাচ্ছি, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত আমরা আজকে ব্যতীত 152 জনকে গ্রেফতার করেছি। আজকেরটা যদি আমরা যোগ করি তাহলে হয় 197 জন এই মোহাম্মদপুর এলাকা থেকেই 197 জনকে আমরা গ্রেফতার করতে পেরেছি আজ পর্যন্ত। এবং 18টি বিভিন্ন আগ্নেয়াস্ত্র, পিস্তল, বন্দুক, এরকম 18টি আগ্নেয়াস্ত্র আমরা সন্ত্রাসীর কাছ থেকে পেয়েছি এবং 261 রাউন্ড বিভিন্ন প্রকার অ্যামুনেশন, 19 রকমের বিভিন্ন প্রকার মাদক এবং 1টি গ্রেনেড, এছাড়াও প্রায় 75 থেকে 80টির উপরে বিভিন্ন দেশীয় অস্ত্র, যেটা দিয়ে মানে খুব সহজে ছিনতাই করা যায় ধারালো অস্ত্র দিয়ে, আমরা উদ্ধার করতে পেরেছি। এবং সবগুলোই আমরা মোহাম্মদপুর থানা, আদাবর থানা এবং শেরেবাংলা নগর থানায় আমরা হস্তান্তর করেছি। অ্যাকচুয়ালি আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা ওদের কাছে জিনিসগুলো যে আছে তারা বলেছে, আমরা বিভিন্ন সময় কিছু থানা থেকে উদ্ধার করেছে, মানে চুরি করেছে, এবং কিছু কিছু জিনিস তারা আগে থেকে তাদের কাছে ছিল, এভাবে তাদের কাছ থেকে আমরা পেয়েছি। বাট আমরা ফার্দার ফলো আপ ইনভেস্টিগেশনে যাইনি, এটা অ্যাকচুয়ালি পুলিশ করবে। তো আমরা ধরার সময় যেটা জিজ্ঞেস করেছি এটা কোথায় পেয়েছে, তখন তারা কেউ কেউ বলেছে আমরা এটা থানা থেকে চুরি করে এনেছিলাম, আবার কেউ কেউ বলেছে এটা তাদের কাছ থেকে আগেই ছিল, বিভিন্ন গ্যাং লিডারদের মাধ্যমে তাদের কাছে রাখা ছিল, সে কারণে তারা এটা ইউজ করছিল আর কি। এখানে আশেপাশে অ্যাকচুয়ালি অনেকগুলো বস্তি আছে, আপনারা জানেন প্রায় 6 থেকে 7টি বস্তি আছে, তো সে কারণেই হতে পারে। জেনেভা ক্যাম্পে এ নিয়ে আমাদের প্রায় 6টি অপারেশন হয়েছে। ইভেন গত পরশু দিন আমরা জেনেভা ক্যাম্পে অপারেশন করে 5 জনকে গ্রেফতার করেছি। তার আগেও আমরা একদিন ভোর রাতে জেনেভা ক্যাম্পে বড় ধরনের অপারেশন করি। জেনেভা ক্যাম্পের প্রতিটি গলিতে আমরা যাই, তো আমরা গিয়ে যাদেরকে হাতে নাতে পেয়েছি, তল্লাশি করে যাদেরকে পেয়েছি, যে আমরা যে বললাম আজকের আগে 152 জনকে আমরা গ্রেফতার করছি, তার মধ্যে অলমোস্ট 30 থেকে 40% আপনার জেনেভা ক্যাম্প থেকেই। এবং জেনেভা ক্যাম্প থেকে আমরা কিছু প্রচুর দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্র পেয়েছি। এখানে আশেপাশে ঢাকার অন্যান্য এলাকার চাইতে আমার মনে হয় মোহাম্মদপুরের এই জায়গাটাতে বস্তি একটু বেশি,
এবং এখানে দেখা যাচ্ছে যে ইয়াং ইয়াং কিশোর গ্যাং যাদেরকে বলে বেকার বা কর্মসংস্থানের অভাব এই মানে কোনো কাজ করার নেই বস্তি এবং এই কারণেই তারা এই কাজগুলো এই এই জায়গায় হয়তো ঘটনাটা বেশি আমরা যে যতজনকে অ্যারেস্ট করেছি এখান থেকে ওদের দুই একজন গডফাদারও আছে আপনারা ফলো আপ রাখলেই জানবেন আমরা যে 152 জন বা 197 জন আজ পর্যন্ত ধরেছি এর মধ্যে প্রায় 15 থেকে 16 জন বিভিন্ন এদের গডফাদার এদের লিডার তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি ওদেরকে বিভিন্ন চাঁদাবাজি চাঁদার অর্থ কালেকশন এবং মাঝে মাঝে কেউ কেউ আছে যে তারা বিশেষ করে স্কুলে বা অফিস যখন শুরু হয় তখন রাস্তা ফাঁকা থাকে তখন তাদের উপর একটু হামলা করে যদি তাদের ছিনতাই করার চেষ্টা করে আর কিছু কিছু সময় আপনার সন্ধ্যার পরে যখন আমাদের অফিস থেকে লোকজন বাসায় ফেরত আসার চেষ্টা করে তখন তাদের কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করে তো আমরা এই জিনিসগুলো রিপোর্টগুলো বারবার পাচ্ছিলাম সেই অনুযায়ী আমরা অপারেশন করে যে কোন জায়গা থেকে ছিনতাইটা হচ্ছে এবং বিভিন্ন সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে তারা ছিনতাই করে কোন রুটটা ফলো করে উইথড্র করে সেই জায়গাগুলোতে গিয়ে আমরা আজকে হানা দিয়ে ওদেরকে সবাইকে হয়তো পাইনি 45 জনকে পেয়েছি বাট যে পরিমাণে ছিনতাই হচ্ছে হয়তো এরকম আরও অনেক আছে তা আমাদের এই অপারেশন এই অভিযান অব্যাহত থাকবে যাতে আমরা সবাইকে আইনের আওতায় আনতে পারি এবং এলাকাবাসী যাতে একটু সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে এখানে 2 থেকে 3 জন মাদক বিক্রেতা আমরা শুনতে পেরেছি ইনিশিয়াল ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং বিভিন্ন লোকাল পিপল আমাদেরকে বলেছে এরা কেউ কেউ মাদকের সাথেও জড়িত 2 থেকে 3 জন আছে তো ওদেরকে আমরা থানায় হস্তান্তর করেছি আমরা যে বললাম 15 থেকে 16 জনকে 17 জনকে আমরা পেয়েছি তারা বিভিন্ন গ্যাংয়ের সাথে জড়িত বিভিন্ন গ্যাং তাদের নাম পরিচয় ইউজ করে চলে এবং আজকে আমরা যাদের যেসব কিশোর গ্যাংকে গ্রেপ্তার করেছি অনেকের হাতে এক ধরনের ট্যাটুর মতো ছিল এক একজনের হাতের এক এক স্টাইল কাউর হাতে হচ্ছে চেনের মতো আছে কাউর হাতে ডাবল স্টার হয়তো একটা গ্যাং এরা এরকম 3-4 জনকে আমরা পেয়েছি আবার হাতে একটা ব্রেসলেটের মতো একটা ট্যাটু আছে এরকম 4-5 জনকে পেয়েছি আবার কাউর হাতে সামথিং সান মুন মিক্সড কিছু একটা ট্যাটু বা উল্কি ছিল তো ওরা ওইটার পরিচয় বহন করে তো আমরা মূলত ওইটাকে আইডেন্টিফাই করে করে আজকে অনেকে ধরতে পেরেছি ধারণা করা হচ্ছে এক এক গ্যাং হয়তো এক এক রকম উল্কি এবং ট্যাটু হাতে ইউজ করে সেনাবাহিনী আমাদের আগামীকাল থেকে আমরা যেটা করব আমরা বিভিন্ন হাউজিং এলাকা ধরুন ঢাকা উদ্যান চাঁদ উদ্যান এবং আরেকটা হাউজিং এলাকা যেটা আছে ওখানে আমরা একটি অস্থায়ী ক্যাম্প করব। আবার মোহাম্মদিয়া হাউজিং যেটা আছে এইসব নবোদয় ওইসব জায়গায় আমরা একটি অস্থায়ী ক্যাম্প করব। ওই অস্থায়ী ক্যাম্পে আমাদের যে টহলগুলো করে ওখানে স্ট্যাটিক অবস্থায় থাকবে সো দ্যাট এলাকাবাসী যাতে জানে যে আমাদের খুব নিকটেই আর্মিরা অবস্থান করছে সেনাবাহিনী অবস্থান করছে তারা যাতে আমাদেরকে নিউজ দিতে পারে এবং এটা যাতে একটা ডেটানাসও তৈরি করতে পারে সন্ত্রাসী এবং চাঁদাবাজদের মনে যে আর্মি খুব নিকটেই আছে যে কোনো মুহূর্তে কোনো কিছু করলে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে তারা আছে হয়তো আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে তো এই জন্য আমরা আগামীকাল থেকে আমরা বিভিন্ন হাউজিংয়ের 2-3টা হাউজিং এলাকার মধ্যে একটি অস্থায়ী ক্যাম্প আবার আরেকটা সাইডে আরেকটি অস্থায়ী ক্যাম্প আমরা করব আমাদের বিভিন্ন টিম ওই জায়গায় স্ট্যান্ডিং অবস্থায় থাকবে টহল করে ওই জায়গায় অবস্থান করবে আমি আশা করব যে এতে হয়তো সন্ত্রাস এবং চাঁদাবাজ এবং ছিনতাই অ্যাক্সিডেন্টগুলো একটু কমে যাবে প্রথমত হচ্ছে আমাদের উপর কোনো প্রেশার নেই আমরা সন্ত্রাস এবং চাঁদাবাজদের এগেনস্টে শক্ত অবস্থানে আছি এবং আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে আর দ্বিতীয়ত যেটা বলতে চাচ্ছি যে যারা এই কাজগুলো করে আমরা অলরেডি অনেক তথ্য সংগ্রহ করেছি অভিযানের স্বার্থে আমি এটা ডিসক্লোজ করতে চাচ্ছি না তো আপনারা হয়তো ফলো আপ রাখলেই জানতে পারবেন যে কিছুদিন পরপরই আমরা গ্রেপ্তার করতে পারছি এবং আমি তাদের আইনের আওতায় পুলিশের কাছে হস্তান্তর করতে পারছি আমি যদি এখন গ্যাংয়ের নাম বলে দেই এবং সকল গ্যাংয়ের অবস্থানটা এখনই বলে দেই তাহলে হয়তো আমাদের অভিযানটা সফল নাও হতে পারে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম